আসসালামু আলাইকুম, ট্রাভেলিং এমবিডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে নতুন যাত্রা হবে, যাত্রা হচ্ছে পাহাড়ে নয়, নতুন ট্রেকিং রুটে, খুব অন্য এক অভিজ্ঞতা। পাহাড় প্রেমী একটা জায়গাকে যখনই হঠাৎই পেয়ে বসবেন প্রকৃতির অন্য এক রূপে, ঝোলা নিয়ে বেরিয়ে পড়াটাই শুধু নয়, ফিরে এসে কলমও ধরেন তিনি আবার। ক্রোস্টাল টেক বলতে মানুষ কেমন নিরাসক্ত ভঙ্গিতে তাকান, তাই না? আমি ভেবে দেখেছি এর পিছনে মূলত তিনটি কারণ কাজ করে। আচ্ছা, সমুদ্রের পার ব্যাপারটা গ্ল্যামারের কিছুতেই বরফে মুকুট পরা পাহাড়ের সঙ্গেও এটে হতে পারে না মনে হয়। বীচ বলতে আমরা তো সে আদিকাল থেকে দীঘা, মন্দারমণি, পুরী, গোপালপুর, চাঁদিপুরীকেই চিনি, তাই না? ওখানে আবার ট্র্যাক এর কি আছে? হতো পাতি সপ্তাহে বেড়ানোর জায়গা, সবাই যায়। ট্র্যাকের মতো গরু গম্ভীর ব্যাপারটা কি ততটা ঠিক? আপমার্কেট নয় মূলত। সমতলের মানুষের বুকের ভিতরে যে চোরা টান পাহাড়ের জন্য থাকে তা বোধ হয় একমাত্র পরকীয় টানের সঙ্গে তুলনা করা যেতে পারে, বলেন তো? তাই আচ্ছা, সর্বোপরি হাঁচর পাচর করে উঠে কোনো পাহাড়ি খোঁজা তোলা ছবি পোস্টারের প্রাণের যে আরাম মেলে, দিগন্ত বিস্তৃত তটভূমির ওপর দাঁড়িয়ে তোলা ছবিতে তেমনটাই কি ঠিক মেলে না? তাও ঠিক হলো, ক্রোস্টাল ট্রেক তো হবেই। চাঁদিপুরি থেকে ভূষেন্দ্বর তিন দিনের হাঁটাপথ, নদীপথ মিলিয়ে প্রায় 60 কিলোমিটার, কমই আছে তাই না? সাঙ্গপাঙ্গ সমেত শীতের এক দুপুরে পৌঁছে গেলাম চাঁদিপুর। রাতটুকু ওডিসিতে কাটিয়ে পরের দিন ভোর থেকে হাঁটা হলো, হাঁটা শুরু হলো হাঁটা। প্রথম দিনটা তেমন একটা উল্লেখযোগ্য নাই, রাজ্যের আবর্জনা প্লাস্টিক মারিয়ে চলার শুরু। মানব সভ্যতা বলে কথা তো, একমাত্র সভ্য মানুষেরই দায়িত্ব যত্নে নিজের বাসস্থানের জায়গা তো দূষিত করা। এক নদীর কাছাকাছি আসতে এক মজাদার দৃশ্য দেখা গেল, গুটি কয় রঙিন বেশ বড় সাইজের নৌকো ডাঙায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে, ক্যামেরা বাগিয়ে ছবি তোলার দারুণ এক ধুম পড়ে গেল সবার। বোঝা গেল নৌকা সরানোর এবং তৈরি করার অঞ্চলে ঢুকেছি, বুড়িবালাম নদী কাছে পিঠেই হবে, সেই বুড়িবালাম যার তীরে বাঘা যতীন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এবং ধরা পড়েন। 1915 সালে নদী পেরোনোর পর যোশীপুর পুলিশের গুলিতে আহত বাঘা যতীন তো নদী সাঁতরে ওপারে এসেছিলেন, বাকিটা মর্মস্তত। যোশীপুরের পর ছোট মিষ্টি গ্রাম মাঝিচক, লাল শাপলা ফুল ভর্তি পুকুর, বালি বালি মেঠোবাদ, কৌতূহলী চোখের শাড়ি পেরিয়ে বুড়িমারির নদীর তীরে ধরে এগোতে হবে অনেকটা, যতক্ষণ না বুড়িমারির সঙ্গে দেখা হলো বঙ্গোপসাগরের। সেখান থেকে আবার নৌকো, প্রায় আধা ঘন্টা নৌকা ভ্রমণ, আমাদের দ্বিতীয় দিনের ডেরা। চাঁদিপুর থেকে কষা ফলের আনুমানিক দূরত্ব 20 কিলোমিটার। পরদিন রুটি সবজি এবং অসামান্য চা, বেশি দুধ নামমাত্র জল সহযোগে ব্রেকফাস্ট সেরে এক শাক গুছিয়ে নিলাম। প্যাক করে নেওয়ার হলো লাঞ্চ, কারণ আজ রাস্তায় খাবার জুটবে না, হাঁটতে হবে সেই 20 কিলোমিটারের মতো। সূর্যের হাত থেকে বাঁচার জন্য পাতলা গামছা, ওড়না ইত্যাদি দিয়ে মুখ গলা ঘাড় পেঁচানো প্রায় সকলেই, নামেই জানুয়ারি। দুখণ্ড হাঁটতে না হাঁটতেই ওকে সে কি বাবা গরম, চামড়া পোড়ানো রোদ একেবারে, ঘাম তেমন হওয়ার সুযোগ নেই, সাগরের কুলুকুলু হাওয়াটা সবসময়ই সঙ্গে থাকে। হাঁটতে হাঁটতে জানতে পারলাম সমুদ্রের ঢেউ যখন তীর ছেড়ে ফিরে যায় অদ্ভুত সুন্দর এক ঋণী ঋণী আওয়াজ হয়। তীরে পড়ে থাকা ঝিনুকের উপর দিয়ে জল বয়ে যাওয়ার আওয়াজ, যা দূর থেকে ভেসে আসা নূপুর ধ্বনির মতো শোনে, শুনলাম আমরাও। এবার একটু বিশ্রাম, আবার সেই নদী পেরোনো আছে হেঁটে হেঁটে, ভাটা লেগে গেছে অনেকক্ষণ, এটার অপেক্ষাতেই ছিলাম। তীর তীর নদী, হাঁটু পর্যন্ত প্যান গুটিয়ে নদীতে নেমে কি যে আরাম,
এত স্বচ্ছ আর পরিষ্কার জল যে নিচের নুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যায়। জোয়ার থাকলে নদী পেরোনো যায় না, নৌকারও বন্দোবস্ত নেই, থাকার কথাও নেই। কটা মানুষ আছে এই পাণ্ডব বর্জিত অঞ্চলে? আসে না বললেই প্রায় সারা রাস্তা আমাদের সঙ্গে 1500 লাল কাঁকড়ার সৈন্যবাহিনী। আশেপাশে ভয়হীন ভারে উড়াউড়ি করে পাখির দল। তৃতীয় দিনের ডেরা যোগরা, সেখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে। আজ হাঁটা প্রায় অল্প, কিলোমিটার 10। আজ এক সময় সমুদ্রের ধার ছেড়ে ঝাউয়ের জঙ্গলে ঢুকবো, তারপর গ্রামের ভিতরে সরু মেঠো রাস্তা বাঘ খাবে, চাপাকলের পাশ দিয়ে মিশে যাবে কারোর উঠোনে, কারোর ধানের গোলার পাশ দিয়ে আমাদের নিয়ে যাবে সুবর্ণ রেখার উপরে। অনেক তো নদীতে ভাটা, তাই কাদার মধ্যে হেঁটে নৌকার কাছে পৌঁছাতে হবে সাবধান। নরম এঁটেল মাটিতে আঁটু পর্যন্ত ডুবে যায়। ওপারে ভূষেন্দ্বর, ওখানে আমাদের শেষ ট্যাগ। ভূষেন্দ্বর দুপুরের খাওয়া শেষ করে শিব মন্দিরটি দেখতে যাব। এই মন্দিরে নাকি রয়েছে পৃথিবীর সবচাইতে বড় শিবলিঙ্গটি। মন্দির শিবলিঙ্গ দেখে যাব তালছাড়ি, আজ রাত সেখানেই থাকা, কাল ফিরব চেনা দুঃখ চেনা সুখগুলির কাছে। আস্তে আস্তে ব্যস্ততা আর যাপনের মলিনতা ইংরেজদের মুছে দেবে অনেকটা স্মৃতি। শুধু বেঁচে থাকার ইশকি দারুণ ছিল দিনটি, কত মজা করেছিলাম। আজ এখানেই শেষ করছি, বাকিটা অন্য কোনো এক সময় বলবো।